বিশালগড় কলকলিয়া এলাকার জনৈকা প্রিয়াঙ্কা সিনহা একই এলাকার সম্পর্কে তার মামা শ্বশুর হিমাংশু সিনহার বিরুদ্ধে বৃহস্পতিবার বিশালগড় মহিলা থানায় শ্লীলতাহানির মামলা করে। এ ঘটনার পর শুক্রবার সকালে এলাকার 10 থেকে 12 জনের প্রমিলা বাহিনী প্রিয়াঙ্কা সিনহার বাড়িতে ঢুকে থানা থেকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। ঘটনা একসময় হাতাহাতিতে রূপ নেয়, তবে অল্প বিস্তর আহত হয় দুজন। প্রিয়াঙ্কা সিনহার অভিযোগ, হিমাংশু সিনহা অর্থাৎ তার মামা শ্বশুর 2018 সাল থেকে তাকে বিভিন্ন ভাবে উত্তক্ত করছে এবং কুপ্রস্তাব দিচ্ছে। একবার প্রিয়াঙ্কার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী পরিচয় দিয়ে পোস্ট করে এবং প্রতিনিয়ত তাকে বিভিন্নভাবে নির্যাতন করছে সে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিশালগড় থানায় অভিযোগ দায়ের করে প্রিয়াঙ্কা ও তার পরিবার। ঘটনার খবর পেয়ে হিমাংশু সিনহার হয়ে এলাকার 10-12 জন মহিলা প্রিয়াঙ্কার বাড়িতে ঢুকে তাকে এবং তার মা বাবাকে শারীরিকভাবে নিগ্রহ করে, ছিনতাই করে নিয়ে যায় নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার ও তার মোবাইল ফোন। প্রিয়াঙ্কা দাবি, তার মোবাইল ফোনে হিমাংশু সিনহার বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ রয়েছে। আমি আজকে থানা তাহল লেগা 10টার সময় আমি রেডি হইতে আসলাম, তখন আমার গেট ভাঙ্গা এই 10 জন মহিলা ঢুকছে, আমার কলকলিয়া পাড়ার 10 জন মহিলা আমার গেটটা ভাঙ্গা ঢুকছে। দুগুণের পরে আমি একজন মহিলা আছে রাখি সিনহা গুয়ে তাইনের লোক কথা কইতে আসতাম, তাইনে আমার বেশা বেড়ি নড়ি বেড়ি কইতে আসতাম। এই সময় মানসী সিনহা গুয়ে একটা মহিলা আছে, এই মহিলা আমার চুলে এই জায়গার মধ্যে ধরছে, দুই রাশে এরা আমার দেড় বড়ি শুনারছে ছাট করে সেটা কুনানে লয়ে গেছে। এরপরে রাখি সিনহা আমার মারে ধরছে, এবার আমার বাবারে লম্বা করে ফালাইছে, ফালাই সেরা হাত পাও একদম ফাটাই দিছে, আপনারা দেখেন এটা ফটো তুলেন আর আমারও আহত করছে, দেখেন পাওটাও ইট দিয়ে ঢিল মারছে, তারপরে আমার মাথা টাটা ফাটাই দিছে। এরপর আমার হাতে যে মোবাইলটা আসলো যেটা খুব আসলো, তাই না, স্বামীর বিরুদ্ধে আমি শ্লীলতাহানির কেস করুন। এই মোবাইলটা আমার কামড় দিয়েছে, দেখেন কামড় দিয়ে এই মোবাইলটা আমার থেকে লয়ে এসে গেছে। অপরদিকে প্রমিলা বাহিনীর দাবি, এলাকার পুরুষদের বিভিন্নভাবে তার জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল করে প্রিয়াঙ্কা সিনহা, ঠিক এমনভাবে হিমাংশু সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে প্রিয়াঙ্কা সিনহা। এলাকাবাসীর অভিযোগ, এই ধরনের বিভিন্ন অপকর্ম করে এলাকার পরিবেশ খারাপ করছে প্রিয়াঙ্কা ও তার পরিবারের লোকেরা। মারছে গরদুয়ার ভাঙছে এইটা বছর করে আগে সকালে আমি আর দুজনের মহিলা সহ গেছিলাম, এইবারে গেছিলাম পরে আমার কানে টানে একবারে আমার প্রথমে আক্রমণ করছে, আক্রমণ করে গলা চিনো তিনটা নিচে গা নিচে নেই না কোন পশে জানি না, এবার কানের দুটো নাই, এবারে আমার আর এলাকাটা একবার জ্বালিয়ে খাই লেগেছে, যে পুরুষ বিশাল করে একবার তাই পিড়া দিছে মানে কি করে দেন গ্রামের সবাই মিলে এবারে আজকে উভয় পক্ষের তরফ থেকে বিশালগড় মহিলা থানায় ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়েছে। এখন দেখার পুলিশের তদন্তে ঠিক কি পেরিয়ে আসে এবং অপরাধীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় পুলিশ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।